ভালো আছো, সুস্থ আছো? আর আজকে হচ্ছে তোমার দাদা ভাই হচ্ছে মানে কি বলবো, বাদায় ঢুকেছিল। বাদা বলতে মানে ওটা কি বলে, তুমি ক্ষেত বলো ওটাকে, যাই একটা ক্ষেতের মধ্যে মানে একটা ডোবা মতন জল ভরে গেছে বলে তাই আসলে আমি ওকে ডোবা বলছি। তা ওই ডোবার মধ্যে ঢুকে ওরা মনে হচ্ছে 1 হাঁটু মতন জল হবে, সেখানে তোমার দাদা ভাই ঢুকে আর এর কর্মী সব তুলেছে। গাইস, আমাদের কলমি শাক এই কাটা প্রায় শেষ হতে এসছে। এই যে কলমি শাক কাটছে লাস্ট, তারপরে কাটা হবে আলু, তারপরে পেঁয়াজ, তারপরে এই রসুন কাটা হবে। হয়ে গেছে আমার শাক কাটা, শাক কাটা। এই যে এবার আলু কাটা হচ্ছে। আলুর তো অর্ধেক ছাল উঠে চলে যাচ্ছে। এমন আলু কাটছি হাত থেকে ছিটকে আলুটা পড়ে যাচ্ছে। আমি কিছু ভালো লাগছে না, কাজ বাজ করতে কিছু ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। তুলে আর ওই কলমি শাকগুলো কাটলাম, কেটে আর এই ভাত বসালাম। এবার শাকগুলো ধুয়ে এবার এখন আমি রান্না বসাবো। কি করবো বুঝতেই তো পারছো, এখন কাজ বাজ নেই একদম। তোমার দাদা ভাই পুরো বাড়িতে বসে রয়েছে, আর সেই জন্য আজকে ওই শাক ভাজা আর ভাত হবে, আর কিচ্ছু না। আর সকাল থেকে এখন অব্দি কিছু খেতে পারিনি, আর মেয়েটাকেও সেরকম মানে কি বলো সেরকম কিছু দিতে পারিনি, কারণ কি যা অবস্থা এখন কাজ বাজ নেই, সেই কারণে মেয়েটাকে দিতে পারিনি। এমনি কোনোরকম কাকে কার বাসি ভাত ছিল, তা সেই ভাত আর ওই দুধ গরম করে দিয়েছি, দাদা ভাই একটা দুধ এনে দিয়েছিলো, আর ওই খেয়ে মেয়ে স্কুলে গিয়েছে। তোমরা দাদা ভাই এখন হচ্ছে বসে রয়েছে এখানে চুপচাপ, এই যে এখানে বসে আছে, খুব মন মেজাজ খারাপ, এই যে বসে রয়েছে চুপচাপ, কাজ নেই, কি খাবে কি না মানে চিন্তা করে আর কি হবে, কপালে যা আছে তাই হবে, কি আর হবে। ভাই লঙ্কা গুলো কিভাবে ফাটছে, এই এত ফাটছে কেন লঙ্কা গুলো? লঙ্কাকে জিজ্ঞাসা করো, লঙ্কা কথা বলতে পারে? লঙ্কাকে জিজ্ঞেস করো আমি। কড়াইর মধ্যে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেলটা গরম হয়ে গেছে, ওর লঙ্কা ফোড়ন দিয়েছি, শাক ভাজবো, লঙ্কা গুলো ফাটছে ফুট 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 করে, ঠিক বোমার মতন ফাটছে। এই এখানে কেটে রাখা এই পেঁয়াজ গুলো, এবারটা কোনো রকম এইভাবে চালিয়ে নেবো, শাক ভাজা দিয়ে ভাত। আর ওপালা জানি না খাওয়া জুটবে কিনা, কপালে কি আছে ভগবানই জানে, কি ভাবে দিন কাটাচ্ছি কি বলবো তোমাদেরকে। আর দুজনের পেট তো কোনো রকম চলে যাবে এইভাবে, কোন দিন সেদ্ধ ভাত কোন দিন মানে কি বলো পান্তা ভাত, এইভাবে চলে যাচ্ছে। কিন্তু খারাপ লাগে কি বলতো, একটা জিনিসই খুব খারাপ লাগে, বাচ্চাটার জন্য খারাপ লাগে যে আমরা যা খাচ্ছি খাচ্ছি কোনো রকম দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাটাকেও এইভাবে কি বলবো দিনের পর দিন আমরা যা খাচ্ছি তাকেও সেভাবে ওইটাই খেতে হচ্ছে, ওটাই সব থেকে বেশি খারাপ লাগছে। তো একটা বাচ্চা না, একটা বাচ্চারও তো ইচ্ছা হয় যে এটা ওটা খাবো, কিন্তু দিতে পারছি না, কি আর করা যাবে, ইনকাম না থাকলে কোথা থেকে দেবো। তবে হচ্ছে আমাদের পুত্রটার আবার সামনে শনিবারের জন্মদিন রয়েছে, হ্যাঁ কি করবো জানি না, খালি বলছে মা আমার এটা করো ওইটা করো সেটা করো। আমি ঠিক সে সবই বুঝলাম, কোন বাবা মানে চায় না যে যে বাচ্চাদেরকে সন্তানদেরকে একটু ভালো মন্দ কিছু করে খাওয়াতে, সবই বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে। মেন হচ্ছে টাকার সমস্যা, টাকা না থাকলে মানুষের কত অসুবিধার মধ্যে পড়তে হয়,
সেটা আজকে আমাদেরকে না দেখলে কেউ বুঝতে পারবে না, আর আমরা সেটা নিজেরাও হাড়ে হাড়ে টের পাচ্ছি যে টাকা এই দুনিয়াতে কি জিনিস এই পৃথিবীতে। এই যে শাক কেটে রেখেছি, তা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার বসাবো। আমাদের যে সংসারটা দিনের পর দিন এত কষ্ট করে চলছে, ভগবান যে কবে যে মুখ তুলে তাকাবেন সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। এইভাবে এত কষ্ট, আর মানে আর কতদিন এইভাবে কষ্ট করে থাকতে হবে আমাদেরকে? ভগবান বলতে একমাত্র তোমরাই আছো আমাদের কাছে, তোমরাই তো হচ্ছে আসল ভগবান। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো কি করে আমরা এগোবো? আর আশটা একটু বাড়িয়ে দিই, কি বলবো, চিন্তায় চিন্তায় চোখ মুটে, মানে চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো ঠিক মতো রাতে ঘুমোতে পারছি না, কারণ ঘুম হচ্ছে না এই চিন্তায় চিন্তায় কি করে চলবে কি করে কি হবে। আবার তার উপর তো সামনে পুজোও চলে এসছে, পুজোতে ওই বাড়িতেই বসে থাকবো প্রত্যেক বছরের মতন, কোথাও আর যেতে পারবো না। কি আর করবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর ভাত ওইদিকে হচ্ছে দেখো হয়ে এসছে, ভাতটা আবার নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসবো, দাদা ভাইকে ভাত দেবো, তারপরে আমি খাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এদিকে দেখতে পাচ্ছ দুটো থালায় ভাত বেড়েছি, একটা তোমার দাদা ভাইকে খেতে দেবো আর একটা আমার জন্য। আজকে ফ্যান ভাত খাওয়া হবে আর শাক ভাজা। দাদা তোমার দেবো এই আমার রেখে দিতে হবে রাতের জন্য, এবার শাক রাত্রিবেলা খাবো। আর ফ্রেন তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা, বাই বাই।